আলু নিয়ে নিয়েছি তিনটে, একটা বেগুন নিয়ে নিয়েছি, আলু কুচিয়ে নেব, বেগুনও কুচিয়ে নেব। দেখুন বন্ধুরা, আলু এভাবে কুচিয়ে নিয়েছি, আর এটাকে আমি দু তিনবার ধুয়ে এরকম জল একদম পরিষ্কার করে নিয়েছি, আর বেগুনগুলোকে এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি। বন্ধুরা, এখানে নিয়ে নিয়েছি লবণ, লঙ্কার গুঁড়ো, হলুদ, আর এক চামচ কর্নফ্লোর, আর একটু নেব, অল্প, বেশি নেব না। এবার এগুলো দিয়ে মেখে নেব আলু। মাখা হয়ে গেছে, এবার বসিয়ে দেব প্যান। প্যান গরম হয়ে গেছে, সাদা তেল দিয়ে দেব একটু, এভাবে ছড়িয়ে দিলাম, আর ফ্লেমটা একদম সিম করা আছে আমার। এবার দিয়ে দেব আলু, আলুটাকে ছড়িয়ে দেব, আলুর উপরে তেল ছড়িয়ে দেব। এবার এই আলুটার মাঝখানে আমি গ্যাপ করে দিচ্ছি, আর একটু তেল দিয়ে দেব। এবার বন্ধুরা দেখুন, আলুর ছাঁকা জল অনেক বেরিয়েছে, এবার এই জলটায় স্টার্চ আছে মানে কর্নফ্লোর, এইটা একটু অল্প অল্প ওপর থেকে ছড়িয়ে দেব। এবার এই জলের মধ্যে কুচানো বেগুনগুলো ছেড়ে দেব। বন্ধুরা, বেগুনের যে লবণ নিয়ে নিয়েছি, লঙ্কার গুঁড়ো আর কর্নফ্লোর, হলুদ দেবো না, হলুদ যা আছে তাতেই হয়ে যাবে। এটাকেও এবার মেখে নেব ভালো করে, মাখা হয়ে গেছে, এটাও দিয়ে এটা দিয়ে দেবো মাঝখানে এইভাবে। বেগুনেও তেল দেবো, আগে এক চামচ দিলাম, এখন তিন চামচ তেল দিলাম, দরকার পড়লে বন্ধুরা মাঝখানে আবার তেল দেব। এবার দিয়ে দিচ্ছি কর্নফ্লোর, আর নুন, লঙ্কার গোলাটা, এতে বাইন্ডিংটা ভালো আসবে। দিয়ে দিলাম পুরোটা, এবার এটাকে ঢেকে দেব সিম ফ্লেমে, পাঁচ সাত মিনিট পরে এসে দেখব। দেখে নিয়ে এবার কীরকম হয়েছে, বেশ ভালো হয়ে গেছে সেদ্ধ, এই দেখুন ওই পিঠটা হয়ে গেছে ভালোভাবে, এইভাবে পুরোটা ছাড়িয়ে নেব। এবার এটাকে উল্টে দেব, আগে থালাটা দিয়ে ঢেকে নিই ভালোভাবে, এবার থালাটাকে উল্টে দেব। এবার এটা আস্তে আবার উল্টোনো সাইডটাকেও ওইভাবেই বসিয়ে দেব। এবার এটাও ঢেকে দেব পাঁচ সাত মিনিট। এই পাঁচটা বন্ধুরা মাঝে আমি একটু উল্টে দেখেছিলাম পাঁচ মিনিট পর, তাতে কাঁচাই ছিল, তো আমি এটা অলমোস্ট ১২ মিনিটের মতো এই পাঁচটা তাতিয়ে নিয়েছি, মানে রান্না করেছি এটা, তাতে এইভাবে একটু লাল 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 হয়েছে। এবার এটাকে ঢেকে দেব, এটাও পাঁচ থেকে সাত মিনিট ভেজে নেব। এখানে বন্ধুরা সাত আট মিনিটের ওপরে হয়ে গেছে, এবার এটা পাল্টে দেব, এটাও ওইভাবেই থালা উল্টে পাল্টে নেব। এবার এই থালাটাকে উল্টে দেব, দেখুন এইভাবে এটা পাল্টে নিয়েছি, বেশ সুন্দর কালার হয়েছে। এবার এটার উপরে ধনে পাতা ছড়িয়ে দেব। বন্ধুরা, আপনারা এটা নানান রকমের সবজি দিয়ে কিন্তু করতে পারেন, তবে আলু অবশ্যই দেবেন। তো বন্ধুরা, রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ট্রাই করবেন, খেয়ে বলবেন কেমন হয়েছে। আর যারা আমার নতুন চ্যানেল ভিজিট করছেন, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। বন্ধুরা অবশ্যই করে খাবেন, খুব টেস্টি হয় এটা খেতে, যেটা আপনারা গরম ভাতের সঙ্গে বা রুটির সঙ্গে যা খুশি তার সঙ্গেই আপনারা খেতে পারেন। এখানেই শেষ করছি ভিডিওটি বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন, বাই।